আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। বাংলাদেশের এবং বহির্বিশ্বে প্রবাসী যে সমস্ত ভাইরা আছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। এবং আপনারা যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক খাতকে স্বাবলম্বী করে চলছেন, সেজন্যে সুস্থতা আপনাদের অতীব জরুরি। সুস্থতা থাকবেন, টেনশন মুক্ত থাকবেন এবং আল্লাহ পাকের মেহেরবানির উপরে নির্ভর করবেন। আজ যৌন রোগের কঠিন থেকে কঠিনতর যৌন রোগ, এর সমাধানে চূড়ান্ত পরীক্ষিত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে ভিডিওটা দিব এটা হাতিসুর গাছের সমন্বয়ে। হাতিসুর গাছের ভিডিও সারা বাংলাদেশে এবং হাতিসুর গাছের উপকার সারা ওয়ার্ল্ডে অনেক পরিচিত। তবে এটার বিভিন্ন সময় বিভিন্ন নিয়মে খেতে হয়। আমি যে নিয়মটা আজকে বলবো সেই নিয়মটা অতীব সহজ, যদিও আমার হাতিসুরের উপরে অন্য নিয়মে একটি ভিডিও আছে। স্ত্রীর সহবাসে অক্ষম, দু এক মিনিটে বীর্য আউট হয়ে যায়, লিঙ্গ উত্থান হয় না, উত্থান হলেও 20-30 সেকেন্ডের মধ্যে আবার নুয়ে পড়ে। এবং যারা বিশেষ করে ওয়ান টাইম ভায়াগ্রা ওষুধ খেয়ে জর্জরিত, এখন কোনো ওষুধে কাজ হচ্ছে না, এটা হবেও না। যে সমস্ত ভাইরা ভায়াগ্রা সেক্সুয়ালি বিভিন্ন ট্যাবলেট ক্যাপসুল সিরাপ খেয়ে স্ত্রী মিলনে সুখ পেতে চান, এক সময় তার কোনো যৌন ক্ষমতা থাকবে না এবং পৃথিবীর যত শক্তিশালী মেডিসিন খান না কেন, পুরাপুরি সুস্থতা আসা সম্ভব হবে না। এই জন্য অনুরোধ করব, ওয়ান টাইম সমস্ত ওষুধ বর্জন করুন, ভেজস এবং আল্লাহর কুদরতি তৈরি গাছগাছালির সমন্বয়ে রেমিডি খান, আল্লাহ সুস্থ রাখবে ইনশাআল্লাহ। ছোট্ট একটা অনুরোধ করে রেমিডির দিকে যাব। আমার মুক্তি টিভি 24 সাবস্ক্রাইব করবেন, ভালোবাসার সঙ্গে আমার সাথে থাকবেন। মুসলিম টিভি 27 আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেখান থেকে আপনারা বিভিন্ন বিশ্বস্ত ভিডিও দেখে নিতে পারবেন। চলুন আজকে আমাদের হাতিসুর গাছের সঙ্গে আরও তিনটা উপাদান লাগবে। চারটা উপাদানের সমন্বয়ে অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী একটি রেমিডি হবে। এই রেমিডি আপনি প্রতিদিন একবার খাবেন। দুপুরে খাবার খাওয়ার পরে কমের পক্ষে এক ঘন্টা পর আমার আজকে দেওয়া রেমিডি খাবেন। এর কার্যকারিতা সন্ধ্যার পর থেকে দেখবেন ইনশাআল্লাহ শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে একটি ঘোষণা, সেটা হলো 2023 জানুয়ারি থেকে আমার পিএস 5-7 দিন কলকাতা অবস্থান করবে। সুতরাং বিশেষ করে কলকাতার ভাইরা আপনারা নিজ হাত থেকে অর্ডারের মাধ্যমে ওষুধ নিতে পারবেন। এবং কখনো যদি আমাদের ফোন নম্বর বন্ধ থাকে তাহলে আপনারা দুশ্চিন্তা করতে পারেন, আজেবাজে ধ্যান ধারণা করে কমেন্টে আজেবাজে মন্তব্য লিখতে পারেন। সেজন্য আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে আমার পিএস তো মাসে এক সপ্তাহ কলকাতা থাকবে, মাঝে মাঝে আমরা উভয়ে দেশের বাহিরে থাকব, সেজন্য আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে নক করে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তা চলুন আজকের রেমিডি কি কি উপাদান লাগবে। আমাদের লাগবে হাতিসুর গাছের শিকড়ের ছাল, একটি পান, এক চিমটি কালো জিরা, 2 চামচ মধু। আর একটা কথা আপনাদের অবগতির জন্য না বললেই নয়, যে সমস্ত ভাইরা হস্তমৈথুন করেছেন অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণ আজেবাজে চিন্তা করা, আজেবাজে গল্প করা, আজেবাজে বই পড়া, এই থেকে অতিরিক্ত স্বপ্নদোষ হয়। এবং কেউ কেউ আজেবাজে যৌন চরিতার্থ করার জন্য বিভিন্ন অসৎভাবে বিভিন্ন হসকটারে যে নিজের জীবন যৌবন সব শেষ করে দিয়েছেন, এই সমস্ত বদ অভ্যাস ছেড়ে দিতে হবে,
তা না হলে আপনি রেমিডি খাবেন, আপনার বদ অভ্যাস ধরে রাখবেন, আপনি চিরদিন কোনোদিন সুস্থ হতে পারবেন না। এই জন্য সমস্ত বদ অভ্যাস ছেড়ে দিয়ে নিয়মিত আমি যে রেমিডি আজকে দিব আপনাকে তিন মাস কন্টিনিউ খেতে হবে। সর্বপ্রথম আপনি একটি হাতিসুরের গাছ উঠান, গাছের মূল শিকড়টা যতটুক মাটির ভিতরে থাকে এই শিকড়ের ছালটা আপনি নেবেন, খুব নরম, খুব সহজেই ছালগুলি আপনি শিকড় থেকে ছাড়াতে পারবেন। তো পানটা খিলি করে এই পানের ভিতরে আপনি এই হাতিসুর গাছের শিকড়ের পুরা ছালটুক দিয়ে দিবেন। তারপরে এক চিমটি কালো জিরা, তিন আঙ্গুলের এক চিমটি কালো জিরা, এটা যদি না বুঝেন চা চামচের চার ভাগের এক ভাগ এই কালো জিরা দিলেন পানের ভিতরে, হাতিসুর গাছের শিকড় দিলেন পানের ভিতরে। এখন সুন্দর করে পানটাকে আপনি খিলি করে ছোট করে নিন মুখের মধ্যে দেওয়ার জন্য। এর আগে খাঁটি মধু, আমি বিভিন্ন সময় বলে থাকি আপনি যদি খাঁটি মধু সংগ্রহ করতে না পারেন ভেজালযুক্ত মধু খেয়ে এই রেমিডির কোনো কার্যকারিতা আপনি ফলাফল পাবেন না। এই জন্যে আপনাকে খাঁটি মধুই নিতে হবে, দুই চামচ মধু মুখের মধ্যে দিয়ে তারপরে পানটা দিয়ে আস্তে আস্তে করে, তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে মহব্বতের সাথে চাবাইতে থাকুন, চাবাইতে থাকুন, চাবাই খেয়ে ফেল। এইভাবে প্রতিদিন একবার দুপুরে খাবার খাওয়ার এক ঘন্টা পরে কন্টিনিউ তিন মাস। যে সমস্ত ভাইরা বিবাহ করেছেন যথাযথ সুফল পাওয়ার জন্য কোমরের পক্ষে একটি সপ্তাহ স্ত্রীর সহবাস থেকে বিরত থাকবেন, যারা বিবাহ করেন নাই তারাও খেতে পারবেন। শেষ কথা বলে শেষ করছি, খাবার নিয়ম মতন খাবেন, আড়াই থেকে তিন লিটার পানি খাবেন, সমস্ত বদ অভ্যাস ছেড়ে দিবেন, দুশ্চিন্তা ছেড়ে দিতে হবে, সময় মতো ঘুমোতে হবে। যে সমস্ত ভাইদের ডায়াবেটিস আছে এবং লিভার ফাংশন সমস্যা রয়েছে তারা সত্য সঠিকভাবে সুচিকিৎসা নিয়ে সুস্থ থাকার চেষ্টা করবেন। রোগ কখনো ছোট নয়, ছোটোর থেকে ছোট তারপরেও তাকে বড় মনে করতে হবে। সুতরাং আজকে রেমিডি খান, সুস্থ থাকুন, সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। ওষুধের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আল্লাহ পাকের। এই বিশ্বাস শ্রদ্ধা নিয়ে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ তোমার এই কুদরতি গাছ, তোমার এই নিয়ামত, এই ঔষধের মাধ্যমে তুমি আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহর কাছে চাইতে হবে, উদ্উনি ইয়াস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে দিব। কত সুন্দর কথা! আসুন আমরা আল্লাহর হুকুম মেনে নবীজির তরিকার মতো চলি, সুন্দর সুস্থ জীবন গঠন করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আজকে এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।